সকল এই কথা বলছে আল্লাহর কসম রে ওই নদীর মধ্যে যত যত মাছ আছিল প্রত্যেকটা মাছের মুখের মধ্যে কইরা এক একটা স্বর্ণের দিনার লইয়া প্রত্যেকটা মাছ দাঁড়াইয়া রইছে গায়বী আওয়াজ দিয়া ডাক দিয়া কয় এ নৌকার মাঝি কত দিনার লাগবো কারে বাড়ি দিছ জানোস নি এই মালিক দিনার আমার মাওলার প্রেমে পাগল হইয়া মদিনায় দৌড় ভারছে মদিনায় যাইতে যাইছে টাকা ছিল না টাকার জন্য মদিনায় যাইতে পারছে না আমার মালিককে তুমি নৌকার বইটা দিয়া বাড়ি মারছো আমার মালিক তবুও ধৈর্য হারা হইছে না আমার মালিক কইছে আলহামদুলিল্লাহ আমার মালিক কইছে আলহামদুলিল্লাহ হে মাঝি এই দেখ আল্লাহর পাগলের টাকার ব্যবস্থা আমার আল্লাহ কইরা দে এ মুসলমান ময়মনসিংহের মানুষ মদিনা যাইতে টাকা লাগে না রে মদিনা যাইতে পয়সা লাগে না মক্কা শরীফ তাওয়াফ করতে টাকা লাগে না মক্কা শরীফ তাওয়াফ করতে শুধু এই মন লাগে মন নবী আমার ডাক দিয়া বলে জিবরাইল ও জিবরাইল তুমি কেন যুদ্ধের ময়দান থেকে আসার পরে আমি নবীর দরবারে চলে আসলাম আমার নবী তাকে দেখে রে হযরত জিবরাইল প্রত্যেকদিন জান্নাতের পোশাক পরে নবীর দরবারে আসতেন কিন্তু ওই দিন হযরত জিবরাইলের গায়ে জান্নাতের কোনো পোশাক নাই আমার নবী দেখে রে হযরত জিবরাইলের গায়ে খেজুর পাতার জামা সেলাই করা নবী আমার ডাক দিয়া বলে জিবরাইল ও জিবরাইল তুমি কেন খেজুর পাতার জামা পরে তুমি আগমন করেছো জিবরাইল একটা ডাক দিয়া বলে ইয়া আল্লাহ আকবার জোরে বলবেন জিবরাইল একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জিবরাইল শুধু খেজুর পাতার জামা পরি নাই ও নবী গো আল্লাহ পাকের আরশমো আল্লাহ লামকান এবং জান্নাতের মধ্যে আপনার যত ফেরেশতা আছে গো সকল ফেরেশতা আজকে খেজুর পাতার জামা পরছে নবী আমার ডাক দিয়া বলে জিবরাইল কেন জানতে চাই আমার নবীর আবার ডাক দিয়া বলে নবী গো আপনার সাহাবি আবু বকর সিদ্দিক কি আজকে মসজিদে নববীতে আসেনি আমার নবী কয় আবু বকর আবু বকর সিদ্দিক দ্বিতীয় কাতার থেকে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমার নবী ডাক দেয়া কই নবী আপনার আবু বকর সিদ্দিক সব সময় কোন জায়গায় নামাজ আদায় করত আমার নবী বলে আমি নবীর পিছনে আবু বকর সিদ্দিক নামাজ আদায় করত গো নবী আজকে কেন আবু বকর সিদ্দিক পেছনে নামাজ আদায় করে আমার নবী ডাক দেয়া কই আবু বকর আজকে কেন তুমি পেছনের কাতারে নামাজ আদায় করতেছো আবু বকর ডাক দিয়া বলে নবী গো আমি যে জামাটা পরে নামাজ আদায় করি ওই জামাটা আপনি নবী যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আপনাকে দান করে দিয়েছি একটা জামাই তো বাকি ছিল ওই জামাটা পইরা আমি নবী রহমাতাল লিল আলামিন নবী আপনার দরবারে নামাজ আদায় করার জন্য আসতাম ও নবী গো এই জামাটা আমার সিরা জামা আমি এটাকে সেলাই করতে করতে দেরি হয়ে গেছে আবু বকর আয় রে আমরা নামাজের জন্য কত রকমের উসুল্লা দেই নামাজ পড়ার জন্য সামান্য প্যান্টের মধ্যে লুঙ্গির মধ্যে ময়লা লেগে আছে বলে নামাজ পড়ি না সিদ্দিক আকবর ডাক দিয়া বলে ও নবী গো আপনি নবীর জামাতটা ধরতে আমার লেট হয়ে গেছে কারণ আমি আমার পাঞ্জাবি মুবারকটার সেলাই করতে দেরি হয়ে গেছে এই আবু বকর তোমার পাঞ্জাবিটা সিরা তুমি কি দিয়া সেলাই করছো এটাকে তুমি দাও নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে নবী গো খেজুর পাতা দিয়া সেলাই করছি কি রে আবু বকর তুমি কি একটু সুতা দিয়া তোমার এই জামাটা সেলাই করতে পারো নাই কেন তুমি সেলাই করতে পারো নাই ডাক দিয়া বলে নবী গো
যখন যুদ্ধের ময়দানে যেতেছিলেন আমার ঘরের একটা কন্যার মধ্যে একটা পাত্র ছিল আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বলছি ও স্ত্রী এই পাত্রের মধ্যে কি আছে তুমি বলো আমার স্ত্রী আমাকে বলেছিলেন নবীগেটার মধ্যে সামান্য পরিমাণ একটু সুতা আমি আমার স্বামী আমি আবু বকর বললাম ও স্ত্রী দাও সুতাটাও দিয়া দাও আমার নবীর নাকি এটা যুদ্ধের ময়দানে কাজে লাগতেও পারে এটাও দিয়া দিছে আমার নবীকে আমার নবীরে বলতেছেন নবী গো কোন সুতা নাই বিদায় খেজুর পাতার ডাল দিয়া ছাল দিয়া আমি আমার জামাটার সেলাই করে মসজিদে নামাজ আদায় করার জন্য আসছি ও জিব্রাইল কারণ বুঝি এইটা হযরত জিব্রাইল বলে নবী 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 গো আপনার আবু বকরকে আমার আল্লাহ এত ভালোবাসে নবী গো আপনার আবু বকরকে আমার আল্লাহ এত ভালোবাসে নবী গো এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ফেরেশতাদেরকে জান্নাতের মধ্যে খেজুর পাতার জামা কাপড় পরাইছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আপনি আমি আপনাদের কষ্ট হচ্ছে না আপনি আমি জামা কাপড়ের কি অভাব আছে অভাব আছে একটু ময়লা লাগছে নামাজ ছেড়ে দেওয়ার জন্য কত রকমের পায়তারি ঠিক না বেটি যুবক ভাই আপনার যে স্ট্রেট প্যান্ট আপনি পড়তেছেন টাইট যে প্যান্ট আপনি পড়তেছেন এই প্যান্টটা পরার কারণে আপনার কত নামাজ ছুটে যাচ্ছে আপনি বলছেন শুধু নামাজ ছুটে যাচ্ছে না কত নবীর সুন্নতের অঙ্কার হচ্ছে আপনি যুবক ওই টাইট প্যান্টটা পরার কারণে স্ট্রিট প্যান্টটা পরার কারণে আপনি বসে প্রস্রাব করতে পারতেছেন না আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতেছেন বিদর্মী দাঁড়িয়ে প্রস্রাব করতেছে তার চাইতে নিকৃষ্ট একটা কুকুর দাঁড়িয়ে প্রস্রাব করতেছে আপনি এমন প্যান্টটা পরে আপনি যে নামাজ আদায় করার আপনার সুরা হালত নষ্ট করে দিচ্ছেন আপনি একবার চিন্তা করেন কবরে আপনার কি অবস্থা হবে ঠিক না বেটি আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় একবার পাঁচ ওয়াক্ত নামাজের কথা চিন্তা করেন আল্লাহ কোরআনে বলেছেন কদ আফলাহা মুমিনুন কদ আফলাহাল মুমিনুন অবশ্যই সফলকাম ওই মুমিনগণ ওই ইমানদারগণ আল্লাযিনা যাহারা হুম ফি সলাতিহিম খাশিউন নামাজের প্রতি মনোযোগী হয়েছে সুবহানাল্লাহ কিসের প্রতি কিসের প্রতি ময়মনসিংহের আজকে রাঘবপুরের মানুষ বরুইকান্দির বাবারা বন্ধুরা আমার এই জিব্রাইলকে আমার আল্লাহ এবং আমার নবী কত ভালোবাসেন মনোযোগ দিয়া শুনবেন আরেকবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান মর্যাদা কত আমার নবী বলেন যারা মুরব্বী হবে যারা বুড়া বুড়া হবে তারা ইন্তেকাল করার পরে আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতে যাবে আর যারা যুবক নামাজ আদায় করবে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার ও যুবক তুমি নামাজ ছেড়ে দাও ও মুরব্বী তুমি নামাজ ছেড়ে দাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে নামাজ আদায় করেছে তুমি চিন্তা করো উনি একটুও নামাজ মিস করে নাই নামাজ বন্ধ করে নাই বন্ধ করে নাই আবু বকর ও সিদ্দিকে আকবর তোমার কত এত সম্মান তোমার কেন এত ইজ্জত তোমার কাছে জানতে যায় উনি ডাক দিয়ে বলেন এই সম্মান আমার নয় এই সম্মান দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে জোরে বলেন সুবহানাল্লাহ সিদ্দিকে একবরের দাবি দেখবি যদি একবার নবী সিদ্দিকে একবরের দাবি দেখবি যদি একবার নবী জীবনে আর জ্বালা থাকবে না বাবা থাকবে না আবু বকর অবস্থা
অবশেষে জায়গা পাইল নবীর পাশে জীবনে আর দুঃখ রইল না বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা বলেন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে শাফাত করবে সাগে মদিনা বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা বর্ণনা হাদিসে পাকে বর্ণনা জবান খুলে জোরে জোরে বলবেন না বাবা সুবহানাল্লাহ ও বন্ধু আবু বকর সিদ্দিক কেমনে জান্নাতি হইল আপনিও কেমনে জান্নাতি হবেন একটাবার আপনি চিন্তা করেন আবু বকর সিদ্দিক রে শুধু ফেরেশতারা ভালোবাসত না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু আমার নবী ভালোবাসত না আবু বকর সিদ্দিককে স্বয়ং আমার আল্লাহ ভালোবাসত আপনিও যদি নামাজ পড়েন আপনিও যদি ইবাদত করেন আপনাকেও ভালোবাসবে আমার আল্লাহ আপনি মা বোন যারা যারা ঘরের মধ্যে আছেন আপনাকে ভালোবাসবেন আমার আল্লাহ ও আমার বড়ি কান্দির মা বোনেরা গো মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় তোমরাও তো আমার আল্লাহ ভালোবাসার দরকার তোমরাও তো দরকার জান্নাতে যাওয়ার মা বোনও জান্নাতে যাবে আপনিও জান্নাতে যাবেন শুধু প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা আল্লাহর সন্তুষ্টি যদি আপনার অন্তরে না থাকে তাইলে আপনি কোনোদিন আমার আল্লাহ পাকের জান্নাত পাবেন না আল্লাহর নবীর সন্তুষ্টি যদি আপনার না থাকে তাইলে কোনোদিন আপনি জান্নাতে যেতে পারবেন না আমার নবী বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন সম্মানে নন্দা সকল নবীর উম্মতের আমলগুলো যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের আমলের পরিমাণ হবে না এক রাতের আমলের পরিমাণ হবে না এক রাতের আমলের পরিমাণ হবে না ও আমার বড়ি কান্দির বাবারা আপনারা জোরে বলেন ওই সিদ্দিক আকবরের মতো আমরা সবাই আমার আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই কি চাই না আর জবান খুলে বলেন চাই কি চাই না আপনারা বলবেন ও হুজুর আমার আল্লাহ হযরতে আবু বকর সিদ্দিককে কত ভালোবাসতেন আপনার কাছে জানতে চাই ও মুসলমান আমার আল্লাহ কত ভালোবাসতেন একটু মনোযোগ দিয়া শুনেন আমার নবীজি একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজির হাত মুবারক থেকে একটা রূপার আংটি মুবারক খুললেন কুইলা ডাক দিয়া বলে আবু বকর যাও যাও তুমি একটা স্বর্ণকারের কাছে যাইবা আর এই আংটিটা নিয়া তুমি আবু বকর এটার মধ্যে কালিমা তৈয়বার লা ইলাহা ইল্লাল্লাহ লেখায়া আনবা আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ কবুল করলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আংটিটা নিয়ে চলে গেলেন একজন কর্মকার স্বর্ণকারের কাছে যায়া ডাক দিয়ে বলে স্বর্ণকার এই আংটিটার মধ্যে তুমি উপর দিয়া লেখা দাও লা ইলাহা ইল্লাল্লাহ লেখা দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আংটিটা দেওয়া হইল হযরতে আবু বকর সিদ্দিক আংটিটা হাতে নিয়ে দেখতাছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো আমাদের কাছে সুন্দর লাগে না এটা আমার কাছে ভালো লাগে না এবার ডাক দিয়া কই ও স্বর্ণকার তুমি এটার মধ্যে মিশে দিয়া লেখা দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নবী বলছে কি লেখার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বাড়ায় লেখছেন মুহাম্মাদুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তালাইকা একটা লাল কাপড়ের মধ্যে এটা পেঁচাইয়া আমার নবীজির দরবারে নিয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন নবীজির দরবারে নেওয়ার পরে আমার নবীজি আংটিটা হাতের মধ্যে লইয়া দেখতাছেন এটার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ নিচে দিয়া লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার নিচে দিয়া লেখা ওয়া আবু বকর সিদ্দিক নবী আমার ডাক দিয়া বলে রে আবু বকর মসজিদে নববীতে বইসা রইলাম তোমাকে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য
এটার মধ্যে নিচে দিয়া লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নিচে লেখা ওয়া আবু বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হে আবু বকর, এটা কি করলা? আমি নবীর আদেশ বুঝি অমান্য করলা? আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, আমি অমান্য করেছি না, আমি আবু বকরের কাছে আছি, নবীর মহব্বতটা বড় বেশি। ও নবী গো, যখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ তা লেখাইলাম, আমার কাছে মনে হইল নবী, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা একা একা এমন কেমন জানি কেমন খারাপ খারাপ লাগে। আমি এই জন্য আপনি নবীর ভালোবাসা নিয়া লগে লেখা দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, আমি জানি নাই বুঝি নাই, কিন্তু এই বেড়া আমার নামটা নিচে দিয়া কেন লেখা দিছে আবু বকরের নাম? ও বন্ধু আমার, আমার নবী যে আবু বকরের দিকে তাকায় একবার, আংটির দিকে তাকায় একবার, এমন মুহূর্তে আমার নবীর দরবারে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করছে। জিব্রাইল আইসা ডাক দিয়া বলে, নবী গো, ও নবী গো, আপনি আবু বকর সিদ্দিকের প্রতি বেজার হইয়েন না। নবী গো, নবী গো, আবু বকর সিদ্দিক আবু বকরের নামটা লেখে নাই। নবী জিজ্ঞাসা করে, ও ভাই জিব্রাইল, নামটা লেখটাকে তোমার কাছে জানতে চাই। আমার নবীরে জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী গো, হযরতে আবু বকর আপনার আংটিটা নিয়ে গেছে কর্মকারের দোকানে, লেখছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর মনে মনে চিন্তা করেছেন, আপনি নবীর নামটা যদি আল্লাহর পাশে না থাকে এটা কেমন কেমন মনে হয়, মুহাব্বত করে আপনি নবীর নামটা লেখা পালাইছে। ও নবী, আমার আল্লাহর কাছে আবু বকর সিদ্দিকের এই কাজটা বড় পছন্দ হয়ে গেছে। পছন্দ হওয়ার কারণে আমার আল্লাহ পাক আমি জিব্রাইলকে আদেশ দিছে, ও জিব্রাইল আবু বকর যেহেতু আমার নামের পাশে মুহাব্বত কইরা আমার নবীর নামটা লেখা দিছে, যাও 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 আমার নবীর নামে মুবারকের পাশে আমার আবু বকর সিদ্দিকের নামটা লেখা দাও। ও নবী গো, ও নবী গো, ও নবী গো, আমি জিব্রাইল আমার আল্লাহর আদেশে আপনার নামের পাশে আবু বকরের নামটা লেখা দিছি। শুধু তাই নয় নবী গো, শুধু আপনাকে আবু বকর ভালোবাসে, আপনি আবু বকরকে ভালোবাসেন তাই না, আবু বকরকে আমরা ফেরেশতারাও ভালোবাসি, আপনি নবীও ভালোবাসেন, এবং আমার স্বয়ং আল্লাহ আবু বকরকে ভালোবাসে। আর আমার নবী কয়, আবু বকর মনে রাখবা, আমার উম্মতের মধ্যে যারা যারা তুমি আবু বকরকে ভালোবাসবে, তুমি আবু বকরের মতো নামাজ পড়বে, তুমি আবু বকরের অনুসরণে তার জীবনটা সাজাইব, আমি নবী ঘোষণা করলাম ওই আবু বকরের সঙ্গে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। ও নবী গো, আপনার উম্মত তো আমি আবু বকরের সঙ্গে জান্নাতে থাকতে চায় না, আপনার উম্মত তো আপনি নবীর সঙ্গে জান্নাতে থাকতে চায়। আমার নবী বলেন, আরে আবু বকর, তুমি তো আমি নবীর সঙ্গেই জান্নাতে থাকবা, আমি নবী যেইখানে আবু বকর সেইখানে, আবু বকর যেইখানে তার মতো নামাজ পড়নে ওয়ালা ইবাদত করনে ওয়ালা ব্যক্তিও থাকবে সেইখানের মধ্যে। আপনারা জোরে বলেন, আমরা ওই নবীর মুহাব্বত নিয়া সিদ্দিকে আকবরের ভালোবাসা অন্তরে নিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করার দরকার আছে না নাই? সবাই জোরে জোরে একটু জোরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আপনারা কেমন জানি একটু ঘুমায়ে ঘুমায়ে দূরে সরি পড়তেছেন, এত কষ্ট করে ওয়াজ করতেছে, আমার কাছে কিন্তু আপনাদের ওয়াজটা শোনাইও ভালো লাগতেছে, কিন্তু বাবা আপনাদের দূরে শরীফের আওয়াজটা আমার কাছে ভালো লাগে না। দীর্ঘ সাত ঘন্টা, সাড়ে সাত ঘন্টা আমাদের কুমিল্লা থেকে আপনাদের এখানে আসতে লাগে, বুঝেন তো আপনারা, অনেক কষ্ট হয় আসতে। তা আপনারা যদি একটু মোহাব্বত নিয়ে না পড়েন এবং এটা শোনার পর, ওয়াজগুলা শোনার পর যদি আমল না করেন, তাহলে আমার এই আয়েশা কোনো লাভ হবে? কোনো হবে না। এই যে বন্ধন ক্লাব নাম দিয়েছে এই ছেলেগুলো, এই বন্ধন ক্লাবের ছেলেগুলো পর্দার আড়ালের মা বোন, আপনারা মুরব্বীরা টাকা পয়সা দিয়ে যে মাহফিল সাজাইলেন, আচ্ছা এই পোলাপানগুলা চাইলে কি একটা নাচের কনসার্ট করতে পারতো না, একটা গান করতে পারতো না? তারা কি করেছে? তারা করেছে আপনাদের কবরবাসী যারা কবরে তাদের নাজাতের পয়সা। সুবহানাল্লাহ।
আপনারা সবাই খুশি হই মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ার কথা জবান খুলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনাই চিনলাম না হায়রে সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না আল্লাহুম্মা সাল্লি নারী পুরুষ যেই বলো সবাই নবী আপনার উম্মত ঠিক না বেটি শুধু কি আপনারা ওয়াজ শুনতেছেন না মা বোনেরা ঘরের আড়াল থেকে শুনতেছেন ঠিক না বেটি সবাই শুনে কি শুনে না নারী পুরুষ যেই বলো সবাই নবী আপনার উম্মত দয়া করে করবেন গো দয়া ডাকে আপনা রে উম্মত আল্লাহুম্মা সাল্লি জুরে মাদনাবি কত সুন্দর দেখতে জানি মক্কায়ার মদিনা শরীফে বলেন কত সুন্দর দেখতে জানি মক্কায়ার মদিনা শরীফে একবার আল্লাহ দয়া করে দেখাইয়েন মদিনা শরীফ আল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহব্বত করে যদি এবাদত করে আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না আলোচনার ধারাবাহিকতায় দ্বিতীয় আয়াতের উপর এবার আলোচনা হবে শুনতে রাজি আছেন প্রথম আলোচনা নামাজের প্রতি মনোযোগী তারা সফল কাম তারা জান্নাতি কারা কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা নামাজের প্রতি মনোযোগী সুবহানাল্লাহ কোন না আরো জোরে কোন না সুবহানাল্লাহ দুই নাম্বার আয়াত আল্লাহ পাক কোরআনে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান আপনারা পারেন না পারেন না তো একটু জবান খুলে আমার সাথে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এ দোয়াটা কখন পড়া হয় বলেন তো মানুষকে কবরস্থ করার সময় কবরস্থ করার পর না সময় সুবহানাল্লাহ মাটি দেওয়ার সময় ও বন্ধু আমার একটা বার কি ময়মনসিংহ সদর রাঘবপুর বড়ই কান্দি এলাকার মসজিদের হুজুরের কাছে জিজ্ঞাসা করছেন হুজুর মানুষ মারা যাওয়ার পর কবরে মাটিগুলা দেওয়ার সময় এই দোয়াটা কেন পড়া হয় আপনি আমাদেরকে বলেন বলছেন হুজুর এটাতে পড়ি এটার অর্থটা কি অর্থটা অনেকে জানেন কিন্তু বাবা সবাই বলেন আল্লাহ আমাদেরকে মাটি থেকে বানাইছে মাটির মধ্যে ঢুকাই বাবার মাটি থেকে উত্তোলন করব বাহির করব আল্লাহর কসম এ আয়াতের মধ্যে একবারও মাটির কথা নাই হুজুর আসেনি কোন এ আয়াতের মধ্যে মাটির কথা নাই আয়াতের মধ্যে আছে মিনহা খলাকনাকুম এটা হতে তৈরি এটা কোনটা এই মিন হায়ের মধ্যে এ হা জমিটা দিয়া মাটিরে বোঝাইছে সুবহানাল্লাহ হা
দমির বুঝেন নাই হাড় মানে ইশারা সুন্নাত এটা দিয়া মাটিকে উদ্দেশ্য করেছেন ও বন্ধু আমার এলাকার কোন মানুষ যখন মইরা যায় মইরা যাওয়ার পরে আপনার হাতের মধ্যে মাটিটা নিয়া দেওয়ার আগে কিন্তু পরেন মিনহা খলাক না কুম ও ভাই আপনি যখন মাটিটা হাতে নিয়া পড়তেছেন মিনহা খলাক না কুম মিন মানে হইতে খলাক না কুম মানে তৈরি কোন কোন থেকে তৈরি যে হাতি আপনার মাটিটা হাতের মধ্যে আইয়া দিবি যে হাতে মাটি ওই মাটি থেকে আপনি তৈরি এবং বলেন ওয়াফিগা নুইদুকুম এই মাটি কোন মাটি যেটা আপনার হাতের মাটি ওই মাটির মধ্যে আপনাকে ঢুকাইবো আমিনে হান খরিজুকুম তারাতান উহরা আবার এই মাটি থেকে আমার আল্লাহ পাক আপনাকে বাহির করবে এই মাটিটা যখন আপনি কবরে দেন অনেক মানুষ পূর্ব দিক থেকে দেয় অনেক মানুষ পশ্চিম থেকে দেয় অনেক মানুষ উত্তর থেকে অনেক মানুষ দক্ষিণ থেকে দেয় তবে মাটি দেওয়ার সুন্নাত তরিকা কইলো লাশের মাথাটা যেই দিকে ফিরানো থাকে মাথা বরাবর হইয়া পশ্চিম পিস দিয়া মাটি দেওয়া তিনবারে মাটি দেওয়া সুন্নাতে রাসূল সুন্নাতে সাহাবা এখন শিখে যান কোন রকম মাটিটা দুম 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 করে দেয় আমার এখন আরেকটা বাটফারি বাইর হইছে ওরা চিনেননি জুরির মধ্যে করে মাটি আনে কবরের ফারে আনলে এটার ভিতরে করে করে দেয় এটা কোন জিনিস বলে হুজুর মুরুব্বি মানুষ যাইতে পারে না মুরুব্বি নি দেয় শুধু লক্ষ্য করে দেখেন এলাকার জোয়ান হুন্ডা চালাইলে ভাত ভূত করে লয়ে শুলে এই জোয়ান বেড়া এটার ভিতরে মাটি দেয় শুনেন জানাজার নামাজ এবং মাটি দেওয়ার সওয়াব কি জানেন আমার নবী বলেন জানাজার নামাজ আদায় করলে এক কিরাত সওয়াব কয় কিরাত মাটি দিলে আরেক কিরাত সওয়াব মোট দুই কিরাত সওয়াব জানাজা এবং মাটির মধ্যে হুজুর কিরাত কি এক কিরাত হলো উহুদ পাহাড়টা যত বড় ওইটা হলো এক কিরাত পরিমাণ সওয়াব উহুদ পাহাড়ের পরিমাণ যত ওজন আল্লাহ অত ওজন পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিবে সুবহানাল্লাহ কয় না রে এখন তো বর্তমানে ওই মাটি দেওয়ার জানাজার নামাজের পরে দোয়াটারও এখন বেদা ছতুয়া যায় হ্যাঁ হ্যাঁ দেয় কি দেয় না আরে কোফাল ফোরা মন্দ মানুষ দলিল পায় না বলে জানাজার নামাজের পরে দোয়া পাও কইতিকা আমার হুজুরকে জিজ্ঞেস করেন বেশি উপরের ক্লাসের কিতাব না আলিম প্রথম বর্ষের ভিতরে মেশকাত শরীফ পড়া শুরু হয় ওই মেশকাতুল মাসাবির ভিতরে আমার নবী দলিল দিচ্ছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দোয়া জোরে বলেন সুবহানাল্লাহ জানাজার নামাজের পরে দোয়া নাই সাফা দা চালাই দনে দিদি ঠিক না হুজুর দোয়া নাই কোন জায়গায় দেখা দোয়া নাই কোন জায়গায় দেখাও আর দোয়া আছে আমার নবী বলেন ইজা যখন সল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য ফাখলিসুলাহু দোয়া অতঃপর তার জন্য খালেস নিয়তে দোয়া করো হুজুর আমার হুজুর সুপার হুজুর প্রিন্সিপাল অধ্যক্ষ ফাজিল মাদ্রাসার নরমাল না হুজুরকে জিগান বাইঙ্গা বাইঙ্গা বলছি ইজা যখন সল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য ফাখলিসুলাহু দোয়া তার জন্য তোমরা খালেস নিয়তে দোয়া করো আচ্ছা না মাটি দিয়ে দোয়া করতে কইছে কয় লাস্টালে তাড়াতাড়ি জানাজা ফরাইছো তাড়াতাড়ি কবরে ফাঁসে যাও নবী কইছে নবী কইছে কিন্তু নবী এটা করার পর এই কথাটা সাবেতে খালে এই কথাটা আখাস এই কথাটা খাস হইছে নবী যখন এই কথা বলছেন আগের কথাটা রহিত হয়ে গেছে এই কথাটা প্রাণী খাস হয়ে গেছে সুবহানাল্লাহ আবার অনেক ছেলেরা যারা যুব সমাজ আছেন আপনাদেরকে বলছি অনেক ছেলেরা বিদেশ থেকে আসে সৌদি আরব থেকে আয়েশা ফতোয়া দেয় আম্মা আব্বা মারা যাওয়ার পর 60 দিন 40 শা এলাকার কোন হুজুর দিয়া খতম করা দোয়া করা কুলখানি করা 60 দিনা খাওয়ানো 40 শা খাওয়ানো এগুলা বেদাত নাউজুবিল্লাহ কিপটা আজীবন খাইয়া গেলে মানুষের মরার ফানা এখন বিদেশ থেকে আইয়া মানে তুমি টাকা লইছো তখন তুমি খাওয়ার লাগবে লেগে কও ফতুয়া বিদেশিদের এজেন্ট বাতিলদের এজেন্ট দালাল তারা ঠিক না বেঠে কোরআন হাদিস বিরোধী লেখেন নোট করেন মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 314 নম্বর পৃষ্ঠার 2551 নম্বর হাদিস মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 314 নম্বর পৃষ্ঠার 2551 নম্বর হাদিস আমার নবীকে হাদিস শরীফ সুন্দর করে বর্ণনা করছেন আন আবি উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির দরবারে আমি একদিন উপস্থিত ছিলাম হযরত আবু উসাইদিন বলতেছেন যখন উপস্থিত ছিলাম আমি দেখলাম আমার নবীজির দরবারে ইজ জাআ রাজুলুম মিন বানি সালমা বনু সালমা গোত্রের একজন লোক আমার নবীর দরবারে আগমন করছে আয়েশা আমার নবীকে বলে ফাকালা ইয়া রাসূলুল্লাহ আরেকটা ফতোয়া ইয়া রাসূলুল্লাহ লেখা ফালতু
যাদের পোস্টারে দেখবেন ইয়া রাসূলুল্লাহ নাই মনে করবেন এডি ফালতু ঠিক না বেটি নবীর সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ মোল্লা কয় ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না এটা ফালতু নবীর সাহাবী বলতেছেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ আমার নবীর সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিমবিরি আবওয়াইয়ে হুমা আবওয়াইয়ে আবার রুহুমা বাদা মাউতিহিমা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরার আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার খেদমত করার মতো কোনো দায়িত্ব আমাদের আসেনি আমার নবী কয় কলা নাম হ্যাঁ আসে আমার নবী কয় আসসালাতু আলাইহিমা তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো নবী বলে দোয়া করো মোল্লা কয় দোয়া করো না নবীটা মানবেন না মোল্লাটা হ্যাঁ সাফার দাঁত ফালাই দেন এমন মোল্লা রে আবার মোল্লা কোরবানির সময় সামনের লেগে দাঁড়ায় দেয় মৌসুমি সাদা কয়রাইতে মৌলবি এ বন্ধু আমার বলতেছে জানাজার পরে দোয়া নাই নবী বলে দোয়া আছে বলতেছে মা বাপ মরার পরে সাত দিন না চল্লিশা কুলখানি করা মিলাদ ফরা জাহাজ নাই নবী কয় মিলাদ আছে দোয়া আছে আসসালাতু আলাইহিমা তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো ওয়াল ইস্তিগফারু লাহুমা তোমরা তোমার মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করো জানতে চাই বাবারা দশজন হুজুর আইনা মাদ্রাসার ছাত্র আইনা কোরআন খতম ফরাইয়া আম্মা আব্বার জন্য দোয়া করেন না গজব দেন তো নবী কয় দোয়া করো মোল্লা কয় দোয়া কইরো না নবীটা মানবেন না মোল্লাটা শুধু তাই নয় আমার নবী ডাক দিয়া কয় ওয়াইন ফাজু আহাদিহিমা তোমার আম্মা আব্বার কোনো ওয়াদা থাকলে ওয়াদা পূরণ করো ফাওনা দেও না থাকলে ফাওনা দেও না পূরণ করো ওসিয়ত থাকলে ওসিয়ত পূরণ করো আম্মা আব্বা কয়া গেছে ফুত আমি হজ কইরাম হজ করতে পারছে না আম্মা আব্বার জমি সম্পত্তি বেচা কারো দিয়া ফিফটি হজটা করার লাগবো আর এমন সন্তান বর্তমানে বাইরে হইছে আম্মা আব্বা মরার সাত দিন গেছে না কুলখানি যাওয়ার আগে আম্মা আব্বার জমি সম্পত্তি ভাগ করা শুরু করে দিছে কথা কয় না কেন শুধু তাই নয় আমার নবী কয় ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা এবং মা বাবার বন্ধু বান্ধব যারা আছে মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তোমরা তাদের লগে সম্পর্ক মা মইরা গেলে খালার খবর লন না মা মইরা গেলে মামুর বাড়ির খবর লন না নানির খবর লন না আমার নবী কয় না সাবধান আব্বা মারা যাওয়ার পরে ফুফুর খবর নাই আব্বা মারা যাওয়ার পরে বাবার বংশের খবর নাই আমার নবী কয় না ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা তোমার আম্মা আব্বা মারা যাওয়ার পরে তাদের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখো আবার বর্তমানে এমন কিছু সন্তান আছে আব্বা আম্মা মারা যাওয়ার পরে আব্বার বয়সী মুরব্বীর সামনে দাঁড়ায় দাঁড়ায় বেয়াদব চরম বেয়াদব আব্বার বয়সী মুরব্বীর লগে ক্যারাম বোর্ড খেলে লুডু খেলে কাবাডি খেলতে যা বাবার বয়সী মুরব্বীর লগে কাবাডি কয় না আপনারা কি কয় এটা র‍্যাকেট খেলা কয় বাবার বয়সী মুরব্বীর লগে আমার নবী কয় ও ইকরামু সদিকিহিমা তোমার আব্বা আম্মার বয়সী মুরব্বী আব্বা আম্মার বন্ধুদেরকে তোমরা সম্মান করো সুবহানাল্লাহ বলে আব্বা আম্মার বয়সী মুরব্বী যেমন আব্বা আম্মা যেমন আব্বা আম্মার বয়সী মুরব্বী ঠিক আব্বা আম্মার মতো মুরব্বী ঠিক না বেটে এই আব্বা আম্মারে আপনারা সম্মান করবেন দরকার আছে না নাই তাহলে মারা যাওয়ার পর দোয়া আছে না নাই ওই যে মিনহা খলাক নাকুম কোন মাটি যেই মাটি আপনার হাতে এখন কবরে দিবেন ওই মাটি থেকে আপনি তৈরি ওয়াফি হা নুইদুকুম এই মাটির মধ্যে আপনাকে ঢুকানো হবে ওয়ামিন হা নুখরিজুকুম তার অতানো খোরা এই মাটি থেকে আবার আপনাকে বাহির করা হবে জোরে বলেন সুবহানাল্লাহ এই কবর আপনার কত কঠিন আপনি কি জানেন এ মা যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন আপনারা শুনেন এই কবর কত কঠিন এই কবর কত যন্ত্রণাদায়ক এই কবর কত কঠিন এই কবরের বেশি রাত্রির দরকার নাই কবরের প্রথম রাত্রির কথা আপনি চিন্তা করেন বর্তমান যুব সমাজ ইংরেজি বছর শুরু হলে 31st night রাত্রি উদযাপন করে ঠিক না বেটি পহেলা বৈশাখ আসলে পহেলা বৈশাখে মাছ খাইয়া এটা খাই ওইটা খাই উদ্বোধন করে ঠিক না বেটি মুসলমান তুমি তোমার 31st night ইউজ করো মানে বছরের প্রথম রাত্রি তুমি পহেলা বৈশাখে বড় বড় মাছ মেয়ের বাড়িতে পাঠিয়ে পহেলা বৈশাখের প্রথম দিনই উদযাপন করো তুমি একবার চিন্তা করো তোমার কবরের প্রথম রাত্রি কেমন উদযাপন হবে তোমার কবরের প্রথম রাত্রি কেমন উদযাপন হবে আমার নবী বলেন যারা বেঈমান বেআমল তাদের কবরের প্রথম রাত্রি হবে বড় যন্ত্রণাদায়ক বড় কঠিন বড় অন্ধকার আগুন আগুন বলে বলে চিৎকার করবে আমার নবী বলেন যারা ইমানদার যারা আমল
আমল ওয়ালা আমল ঠিক আছে ওই ব্যক্তিগুলার কবরে দেওয়ার পর আল্লাহ পাক তাদের কবরের মধ্যে নূরের বাতি জ্বালাবেন ঈমানদার প্রশ্ন করবে ইয়া রাসূলুল্লাহ এই কবর তো অন্ধকার এই কবর তো অন্ধকার নবী গো এই কবরে আলো আসলো কোথা থেকে আমার নবী বলবে তুমি তোমার কপালের মধ্যে হাত দাও ঈমানদার কপালে হাত দিবে হাত দেওয়ার পর দেখবে ওই কপালের মধ্য থেকে আলোর রশ্মি বের হচ্ছে ঈমানদার ডাক দিয়ে বলবি ইয়া রাসূলুল্লাহ কপাল থেকে কেন আলো বের হচ্ছে আমার নবী বলবে দুনিয়ার মধ্যে তুমি সেজদা দিয়েছো সুবহান রাব্বিয়াল আলা বলেছো সুবহান রাব্বিয়াল আলা বলেছো সুবহান রাব্বিয়াল আলা বলেছো ওই যে সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আমার আল্লাহর বড়ত্ব বর্ণনা করেছো ওই মাটি থেকে তোমার কপালে আল্লাহ পাকের একটা নূরের রশ্মি গিয়েছে ওই নূরটা দ্বারা এখন তোমার কবর আমার আল্লাহ আলোকিত করেছে বলেন সুবহান এই তাকবীর আল্লাহু আকবার এই জন্য আমি ওই কবরের কথা স্মরণ করে একটা গজল লিখছিলাম কবরের শান শুনবেন শুনবেন আপনারা একটু জোরে জোরে আমার সাথে বলবেন আপনাদের এলাকাতে কবরস্থান মসজিদ আছে নি মসজিদ কোথায় পিছনে মসজিদ মসজিদের পাশেই কবরস্থান ঠিক না এটাই কবরস্থান কবরস্থানের জায়গাতে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি শুনলাম আমাকে যে দাওয়াত করেছে ওনার নাম না কি হইছে আলিফ ভাই আলিফ ভাই উনি দাওয়াত করছে বলছে হুজুর শুধু কবরস্থান নয় আমাদের নিয়ত আছে কবরের পাশে আমরা একটা মাদ্রাসা করব ঠিক না বেঠে এলাকাবাসী সহযোগিতা করবেন কিনা আপনাদের দোয়ার বরকত আমি ছোট মানুষ গুনাহগার আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে দিয়ে 7টা মাদ্রাসা করাইছেন কয়টা করেছেন বাবা 7টা মাদ্রাসা করাইছেন দোয়া করবেন আমার বাড়িতে আমার বাড়ির পাশেই আমি খুব সুন্দর করে দোতলা কমপ্লিট টাইলস করে ফেলছি রং করে ফেলছি ছাদের ওযুখানা গোসলখানা করতে হবে অল্প একটু বাকি আছে এখানে প্রায় 4.5 লাখ 5 লাখ টাকার কাজ আছে আপনারা দোয়া করবেন যেন এই কাজটা রমজানের আগে শেষ করে এই মাহে রমজানে যেন আমি আমার মাদ্রাসাটা উদ্বোধন করতে পারি আমি খুব সুন্দর করে আমার খুব স্বপ্ন এই মাদ্রাসাটা নিয়ে জানেন এই মহিলা মাদ্রাসা সব দুইটা মহিলা মাদ্রাসা 5টা পুরুষ মাদ্রাসা যৌথভাবে 6টা একটা আমি নিজের টাকা এই যে আপনাদের মাহফিল করি এখন পর্যন্ত প্রায় 27 লাখ টাকা আমার এখন খরচ এই জায়গার পিছনে মাদ্রাসা পিছনে খরচ আমার কি বয়সে 21 বছর বয়সে 27 লাখ টাকা এগুলা কি আমার বাফের দিনা না আমার বাড়িতে যায় দেখেন আধা ঘন্টা জায়গাও নাই আমার আমার বাড়িতে যে জায়গা আছে সামান্য টিনের একটা ঘর মাঝখানে পার্টিশন বলতে একটা আলনা দিয়ে কোন রকম দিয়া রাখছে আমার এই ঘর আমি মাদ্রাসা করছি হুজুর ওয়াজ করে বড় বড় ঘর করে বিল্ডিং করে আমি 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 আগে এটা করি নাই আমি আগে আমার মাদ্রাসা করছি রেজা মঞ্জিল হিফজুল কোরআন মাদ্রাসা এটা আপনাদের দোয়া শুধু আপনাদের দোয়া এখানে মাদ্রাসা হলে মাদ্রাসা আমার নবীদের হাদিস নবী বলেন কোন এলাকার মধ্যে যদি কোন হক্কানি রব্বানি আলেম হেঁটে যায় তলেবুল আলেম হেঁটে যায় ওই এলাকার কবরবাসীর কবর আজাব 40 দিনের জন্য মাফ হয়ে যায় তা আপনাদের মা আপনাদের বাবা দাদা দাদি আত্মীয় স্বজন এই কবরে শুয়ে আছে এই এলাকায় যদি একটা মাদ্রাসা হয় হক্কানি রব্বানি আলেম এই এলাকায় বসবাস করবে বসবাস করলে যে কবরের আজাব আসবে দূরের কথা 40 দিন দূরের কথা 40 লাখ বছর গেলেও তো কবর আজাবই হবে না কারণ তলেবুল আলেম মাদ্রাসা ছাত্র থাকার কারণে মাদ্রাসা করবেন প্রত্যেকটা ছাত্রকে খাবারের দায়িত্ব আপনারা নেওয়া লাগবে না এক একজন বাড়ি বাড়ি মা বন্ধে বলবেন একটা ছাত্র ছোট ছেলে কয় নলা ভাত খায় কয় লোকমা ভাত খায় খাবারের দায়িত্ব নিয়ে নেবেন আমাকে বলছে মাদ্রাসা করলে নাকি আরেকজন নাকি একটু জায়গাও দিবে বলছে আমি খুব খুশি হয়েছি এই কথা শোনার পর এলাকার মানুষ ইসলাম প্রিয় এলাকার মানুষ কোরআন প্রিয় হাদিস প্রিয় রসুলের সুন্না প্রিয় ঠিক না বেঠে এই মাদ্রাসা করার পেছনে আপনারা এটার জন্য সহযোগিতা করবেন পারবেন তো ইনশাআল্লাহ এই মাদ্রাসা হলে লাভ আপনাদের আছে না নাই কথাটা কি বলতেছিলাম কবরের প্রথম রাত তোমরা কি আমার মানে বাস্তব দিতা না আমি দোয়া আজকে করে কোনো রকম শেষ করি না আমার এক ভক্ত বড় ভাই রেজাউল করিম কুমিল্লা শহরে বড় একটা রেস্টুরেন্ট আছে আলিফ চায়না গার্ডেন ওনার আম্মা মারা গেছে ওনার আম্মা মারা যাওয়ার পর আমার নিজের দায়িত্ব ছিল আমি ওইখানে যাইয়া জানাজার নামাজটা পড়া আমি পারি নাই আগামীকালকে দোয়া কুলখানি আমি এটার মধ্যে যাইয়া যেভাবে হোক অ্যাটেন্ড করা লাগবে আগামীকালকে আবার মাহফিল আখাউ দুইটা মাহফিল ওইখানে কিন্তু আমার সম্ভব আপনাদের দোয়ার বরকত থাকার কারণে আমি দৌড়াদৌড়ি করি আল্লাহর রহমতে আমি এখনো প্রত্যেক দিন মাহফিল করতেছি প্রত্যেক দিন মাহফিল করতেছি দোয়া করবেন রমজানের আগ পর্যন্ত মাহফিল আছে আমার এটা শুধু আপনাদের দোয়ার বরকত
আপনাদের দোয়ার বরকতে আল্লাহ দিচ্ছে। তো গজলটা বলবো, এরপর আলোচনার অসুবিধা হবে না। তো আপনারা আমার সাথে আখেরি মুনাজাত করে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ, বেশি কষ্ট দিব না। এখন থেকে কিন্তু আল্লাহ আপনাকে তালাশ করতেছেন, খোঁজ করতেছেন আপনাকে দেওয়ার জন্য। আপনি শুধু নেওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ। আমি ওই গজলটা খুব সুন্দর করে, এই যে মসজিদ আছে এই মসজিদের আজানে কবরবাসী শোনে কি শোনে না? মসজিদের আজান শুনে আল্লাহ পাক কবরবাসীর কবর আজাব মাফ করে। এই জন্য সবাই, আমি আমার সেই গজলটার মধ্যে অনেক সুন্দর করে একটা ধারাবাহিকতা রক্ষা করেছি। কিতাব আছে না? একটু জবান খুলে আমার সাথে জোরে জোরে পড়বেন। আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, খুইরায় আমার জায়গা হইব নি। গাইতে পারবেন আপনারা সবাই? সবাই জোরে পড়েন। আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, খুইরায় আমার জায়গা হইব নি। এলাকাবাসীরে আমি তোমরা ছেলে সন্তান, কয় দিনের লাগিয়া মরার পরে তোমরা সবাই যাইবারে ভুলিয়া। বলেন এলাকাবাসীরে আমরা তোমার ছেলে সন্তান, কয় দিনের লাগিয়া আরে মরার পরে সবাই তোমরা যাইবারে ভুলিয়া। ওরে কষ্ট হইল সাড়ে তিন হাত মাটি দিও, খুইরাই আমার জায়গা হইব নি। একটাবার চিন্তা করে রে মুসলমান, তোমার কবরটা যেই ব্যক্তি করব, সাড়ে তিন হাত মাটি কুড়ার সময় লোকটা যদি বলে আমার কত কষ্ট হইতাছে কবরটা খুঁড়তে। এই জন্য আগের যুগের বড় বড় আল্লাহর ওলিরা ইন্তেকাল করার আগে নিজের কবর নিজে খুইরা যাইতো, নিজের কবরের বাসগুলা নিজে নিজে কাইটা যাইতো। হে বন্ধু আমার, একটাবার কি তোমার ভিতরে কবরের চিন্তায় আসে না? একটাবার কি কবরের ভয় আসে না? হে মুসলমান, একটাবার কি ওই কবরটা অন্ধকার না আলোকিত তোমার ভিতরে চিন্তায় আসে না? এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান, কয় দিনের লাগিয়া হারে মরার পরে তোমরাই আমায় যাইবারে ভুলিয়া। ওরে কষ্ট হইল সাড়ে তিন হাত, কষ্ট হইলে সাড়ে তিন হাত মাটি দিও, খুইরাই আমার জায়গা হইব নি। আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, খুইরাই আমার জায়গা হইব নি। জগৎবাসী রে আমি যেদিন যামু মইরা দুনিয়া ছাড়িয়া, আরে গায়ের কাপড় সবাই আমার নিবে রে খুলিয়া। জগৎবাসী রে আমি যেদিন যামু মইরা দুনিয়া ছাড়িয়া, গায়ের পোশাক সবাই আমার নিবে রে খুলিয়া। ওরে সাদা মার্কিনে কাপড়ে তোমরা, সাদা মার্কিনে কাপড়ে তোমরা দিও রে পরাইয়া আমার জায়গা হইব নি। আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, খুইরাই আমার জায়গা হইব নি। জগৎবাসী রে আমি যেদিন যামু মইরা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া। ঠিক না বেঠিক? একদিন দুই দিন তিন দিন যায় সন্তান বাবার কবর বছরে একবার জিয়ারত করতে ভুলে যায়, ঠিক না বেঠিক? মুরব্বীরা চিন্তা করেন লাস্ট কবে আপনি আপনার বাবার কবর জিয়ারত করেছেন।
জগত বাসিরে আমি দে দিন জামু মইরা দুনিয়া ছাড়িয়া মরার পরে সবাই আমায় যাবে রে বুলিয়া আরে মরার পরে সবাই আমায় যাবে রে বুলিয়া দু হাত জুড়ে ফরিয়া দে তোমরা তোমার মাঝে আমায় রাখিও শরণ করিয়া হায় আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কুইরায় আমার জায়গা হইবনি আল্লাহুম্মা সাল্লে মারহাবা জুরে মুহাম্মদ ওয়ালা মুসলমান 31 নাইটের রাত্র উদযাপন কর বাদি ফুটাইয়া মুসলমান পয়লা বৈশাখ উদযাপন করো বড় বড় মাছ খাইয়া গাট্টা দিয়া সবজি রাইন্দা কিন্তু তোমরা পয়লা বৈশাখ উদযাপন করো হে মুসলমান একটা বার কি চিন্তা করছো তোমার কবরের প্রথম নাইটটা কেমন হবে প্রথমের কবরের প্রথম রাত্রটা তোমার কেমন হবে ও বন্ধু আমার ওই কবরের প্রথম রাত্র দুই শ্রেণীর মানুষের জন্য দুই রকম ইমানদারের জন্য এক রকম বেঈমানের জন্য এক রকম নবী গো বেঈমানের জন্য কেমন আমার নবী কয় অন্ধকার মিনাজ জুলুমাত ইমান বেঈমানের জন্য কবর হবে বড় অন্ধকার ও নবী গো ওই কবর আলোকিত কবরের প্রথম রাত্রিটা সুন্দর হবে কার জন্য আমার নবী কয় মাল ঈমান যেই ব্যক্তির ঈমান থাকবে মুমিনের জন্য কবরের প্রথম রাত্রি হবে কবরের প্রথম রাত্রি হবে মিনাজ জুলুমাতি ইলা ইমানদারকে আমার আল্লাহ অন্ধকার থেকে আলো দেখা দিবে ইমানদারের কবর আমার আল্লাহ সুন্দর করে দিবে ওই কবরের কথা স্মরণ করেছিলেন আল্লাহ পাকের একজন বন্ধু যেই বন্ধুটার নাম হইল হযরতে মালিক রহমতুল্লাহ আলাই ওই মালিক রহমতুল্লাহ আলাই ওনার নাম শুধু মালিক নয় ওনার নাম হযরতে মালিক দিনার রহমতুল্লাহ আলাই নামটা শুধু মালিক ছিল ওনার নামটা দিনার হইছে কেমনে জানেননি উনি একদিন আমার আল্লাহকে ভয় কই বাড়ি থেকে দূর মেরা চইলা গেছে জঙ্গলের দিকে জঙ্গলে যাইয়া এবাদত করতে করতে মনে মনে চিন্তা করেছেন হজ করবে মক্কা মদিনা যাবে মক্কা মদিনা যাওয়ার জন্য হযরতে মালিক যখন জঙ্গলের মাঝখান দিয়ে রওনা করলেন জঙ্গলের মাঝখানে নদী থাকে কি থাকে না ওই নদীর মধ্যে যাইয়া হযরতে মালিক নৌকার মধ্যে আরোহণ করেছে নৌকার মধ্যে ওঠার পরে নৌকার মাঝি ডাক দিয়া কয় আল্লাহর বান্দা তুমি আমার নৌকার ভাড়াটা তাড়াতাড়ি দিয়া দাও মালিক আমার কোনো ভাড়া নাই টাকা নাই বলে কোথায় যাইবা বলে আমি আল্লাহর মক্কা মানে হারাম শরীফের মধ্যে যাব আর নবীর মদিনা শরীফে যাব ও আল্লাহর বান্দা তুমি যদি ভাড়া না দাও এই কথা বলার পরে নৌকার মাঝে বইটা দিয়ে হযরতে মালিক একটা পাড়ি মারছে মারার পরে হযরতে মালিক আল্লাহকে একটা সিল্লানি মাইয়া নৌকার মধ্যে পড়ে গেছে নৌকার মধ্যে থেকে উইটা হযরতে মালিক কয় আলহামদুলিল্লাহ ও মাদি ভাই তুমি কে বাড়ির বন্ধুরতে আমারে পার করিয়া দিবানি বলে না 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 আরেকবার তুমি আমাকে নৌকার ভাড়া দাও বলার পরে উনি বলেন তুমি আমারে এটার একটু পার করিয়া দাও আমার আল্লাহ তোমারে উত্তম জাজা প্রদান করবে আরেকটা বাড়ি মারছে বন্ধুরতে মালিককে মালিক আবার বেহসয়া পড়ে গেছে বেহসয়া উইটা আবার কয় না আমারে তুমি একটু এমনি এমনি পার করিয়া দাও আরেকটা বাড়ি মারছে তিনটা বাড়ি মারছে হযরতে মালিক কয় নৌকার মাঝি আমারে তুমি বাড়ি মারলা আমার কোনো কষ্ট নাই অসুবিধা নাই কিন্তু তুমি আমার এটা পার করে দিবানি এবার নৌকার মালিক কই কিসের আল্লাহ তোমার আমি পার করতে পারবো না আমি আল্লাহর ওয়াস্তে কোনো কিছু করি না আল্লাহর কসম হযরতে মালিক নৌকার মধ্যে নামাজের একটা মুসল্লা বিছাইয়া আমার আল্লাহর কাছে একটা সেজদা দিছে আর ডাক দিয়া কই আল্লাহ
আমি যদি সামান্য নৌকার বাড়ার কারণে মক্কায় আর মদিনা শরীফ না যাইতে পারি গো আল্লাহ একটা মানুষ যদি আমার এমন এহসান না করে আমার এমন দয়া না করে আল্লাহ গো তোমার নবীর উম্মতের কেমনে মদিনা যাইব আল্লাহ এ মুসলমান দেখো আল্লাহর ওলিদের কেমন জজবা মালিক যখন এই কথা বলছে আল্লাহর কসম রে ওই নদীর মধ্যে যত যত মাছ আছিল প্রত্যেকটা মাছের মুখের মধ্যে কইরা এক একটা স্বর্ণের দিনার লইয়া প্রত্যেকটা মাছ দাঁড়াইয়া রইছে গায়বি আওয়াজ দিয়া ডাক দিয়া কয় এ নৌকার মাঝি কত দিনার লাগবো কারে বাড়ি দিস জানুস নি এই মালিক দিনার আমার মাওলার প্রেমে পাগল হইয়া মদিনায় দৌড় ভারছে মদিনায় যাইতে যাইছে টাকা ছিল না টাকার জন্য মদিনায় যাইতে পারছে না আমার মালিককে তুমি নৌকার বইটা দিয়া বাড়ি মারছো আমার মালিক তবুও ধৈর্য হারা হইছে না আমার মালিক কইছে আলহামদুলিল্লাহ আমার মালিক কইছে আলহামদুলিল্লাহ এ মাঝি এই দেখ আল্লাহর পাগলের টাকার ব্যবস্থা আমার আল্লাহ কইরা দে এ মুসলমান ময়মনসিংহের মানুষ মদিনা যাইতে টাকা লাগে না রে মদিনা যাইতে পয়সা লাগে না মক্কা শরীফ তাওয়াফ করতে টাকা লাগে না মক্কা শরীফ তাওয়াফ করতে শুধু এই মন লাগে মন কাফেলাতে কে যাও তুমি কে যাও মদিনায় এ গরিবদের সালাম খানি পোষাইও রওজায় ময়মনসিংহের কত মানুষ মদিনা যায় জিলহজ মাসের আগে জিলকত মাসে মদিনা যায় মদিনা যাইতে না পারতা না ওই মদিনা জানেওয়ালার সামনে দেয়া দাঁড়াই ভাই হাত তুলে জোর করে কইবা ভাই আপনারে আল্লাহ তৌফিক দিছে মদিনা যাইতেন আমার কাছে টাকাও নাই আমার কাছে পয়সাও নাই আপনি একটা সালাম আমার নবী রওজা মুবারক আমার পক্ষ থেকে আপনি দিয়া দিবেন নি আমার একটা সালাম নবী রওজায় দিবেন নি সে যদি তোমার দুনিয়ার শত্রু হয় মদিনার নবী রওজা মুবারক একটা সালাম দেওয়ার কথা তার কাছে যায় বইলা দিও সে যদি সালাম নাও দেয় আমার আল্লাহ কিন্তু লামকান দেখে তোমার এই পাগলামি গুলা দেখব মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের দুলা মাতাম আমার গায় মদিনা যাইতে পার মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই অতপত চেয়ে রই অসহায় তাই পত চেয়ে রই তবু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বন্ধুরারে আমার চিন্তা করেন হযরত মালিকের কত জজবা থাকার কারণে আমার আল্লাহ নদীর মধ্য থেকে মাছের মুখে করে দিনার পাঠায় ওই সময় হযরত মালিকের নামটা হইয়া গেছে মালিক দিনার মালিক দিনার মক্কা শরীফ গেছে হজ করবার লাইগা
মক্কা শরীফ হজ করে মালিক গেছে মদিনা শরীফের ভিতরে নবী রওজা মুবারক জিয়ারত করতেছেন নবী রওজা মুবারক জিয়ারত করতে করতে হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদার ভিতরে পড়ে পড়ে চিন্তা করে নবী গো আপনার পাশে দিয়া দি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী গো আপনার পাশে দিয়া দি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আমি মালিক কি মরার আগে একবার আপনি নবীরে দেখতাম না আমি মালিক কি মরার আগে আপনি নবীরে একবার দেখতাম না এ ভাই কত নবীর পাগল এখানে প্রকাশ করতেছে না বাড়ির ভিতরে বিছানার মধ্যে বালিশে মাথাটা লাগায় লাগায় নবীর চিন্তা করে নবী নি একবার আমার দেখা দেয় এ বাবা মোহাব্বত নিয়ে ডাকতে পারলে মক্কা মদিনা 3 লাখ খরচ কইরা যাইবা দূরের কথা তোমার বাঙ্গা করে আমার নবী দেখা দিয়া দিব ও মা বোন যারা পর্দার আড়ালে ওয়াশন্তাছো তোমরার তো মনে বড় শখ মদিনা যাইতা মক্কা যাইতা আল্লাহর কাবা শরীফটা দেখতা এ আম্মা আরে আল্লাহ আল্লাহ করো নবী নবী করো অন্য কিছু না পারো আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটা আদেশ করছে আমি কোরআন তেলাওয়াত করে হাতটা উপরে তুললে আপনার আল্লাহ আকবর জোরে বলবেন ওয়া মিনাল লাইলি ফাতাগাজ্জাদ বিহি নাফিলাতাল লাকাসা আইয়াবাসা রাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নবী গো রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন নাফিলাতাল লাকা আসা এটা আপনার জন্য খাস করে দেওয়া হয়েছে আইয়া বা আসাকা রব্বুকা মাকামা মাহমুদা যদি আপনি পড়েন আল্লাহ পাক আপনাকে অতি সত্তর মাকামে মাহমুদ প্রদান করবেন মানে প্রশংসার জায়গা দান করবেন এই আয়াত নাযিল হওয়ার পর আমার নবী চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহকে বলে আল্লাহ আপনি না বলেছেন ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব আপনি না বলেছেন ওমাই ইয়ামশাক্কু আনহুল কবরি সর্বপ্রথম আমাকে আমার রওজা মুবারক থেকে বাহির করবেন আপনি না বলেছেন ওয়া আনা আউয়ালু শাফিন আমি নবী সর্বপ্রথম শাফাত করব আপনি না বলেছেন ওয়া আউয়ালু মুশাফফাইন আমি নবী সর্বপ্রথম আমার উম্মতের শাফাতগুলো আল্লাহ আপনি কবুল করবেন আল্লাহ আমি নবীর সব আপনি কবুল করবেন সম্মান তো দিবেন আল্লাহ এইটা আপনি আমার উম্মতকে দান করেন আমার আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে জানায় দেয় যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজে বিদেশ যাইতে পারে না ব্যবসায় বরকত নাই টাকা পয়সা ইনকাম হয় না ঘরে সন্তান হয় না কোনো কিছুতে বরকত হয় না মনের কোনো নেক আশা পূরণ হয় না মক্কা মদিনা যাইতে চাই পারো না তাহাজ্জুদের নামাজে পড়িয়া মক্কা মদিনা যাওয়ার লাগা কান্দ মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা তুমি করা লাগবে না আমার আল্লাহ তোমারে কইরা দিবে গত কিছুদিন আগে আমার এক বন্ধু অল্প কিছুদিন আগে তার জীবনে বড় শখ সে মক্কা মদিনা যাইব কই যাইব মক্কা মদিনা যাইব আল্লাহর কাবা ঘর দেখার তার খুব শখ হে কয় বাইরে মসজিদে মুয়াজ্জিনি করি মাদ্রাসায় পড়ালেখা করি মক্কা মদিনা যামু এমন টাকা পয়সা তো আমার কাছে নাই কিন্তু আমি মক্কা মদিনা যামু কেমনে আমি আমার মসজিদের ভিতরে নামাজ পড়াই 4000 টাকা 5000 টাকা বেতন পাই আমার মার ওষুধ খরচ দিতে গিয়া আমার আর থাকে না আমি মানুষের ঘরে খাই 5000 টাকা আমার মার খরচ হয়ে যায় বিয়ে শাদিও করি নাই এখনো পর্যন্ত হে আমার বয়স অনেক বড় কিন্তু ফ্রেন্ড হিসাবে থাকে হে বলতাছে বাইরে হঠাৎ করে ভিডিও কল দিছে মোবাইলে ভিডিও কল দিয়া আমারে আমার নবীজির রওজা আথার মদিনা শরীফ দেখাইতাছে কয় বাইরে দেখ এটা নবীজির রওজা এটা বাবের সালাম এটা বাবে জিবরাইল আমার নবীর রওজা ওই দিন আমারে কোস্তাদ এগুলা দেখাইতাছে এটা নবীজির রওজা এটা বাবে সালাম এটা বাবে জিবরাইল আমি জিজ্ঞেস করলাম তুই গেলি কেমনে তোর তো টাকা পয়সা নাই তা আমার মসজিদের মুতাল্লি এবাটা হজ কেমনে করে জানে না আমার একদিন রাত গিয়া আপনি আর ফাউন্ডের ভিতরে ধইরা কইতাছে হুজুর আমি তো হজ করতাম জানি না আপনি আমার লগে মদিনা চলেন আপনি হজটা কইরা লাইবেন আমারও হজটা করায় দিবেন আরে আমি মক্কা মদিনা যাওয়ার নিয়ত করছি শুধু মনে মনে আল্লাহ একদিন জীবনে যামু নিয়াতুল মুকমিনিন খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম আপনি কৃষি কাজ করেন দিন 300 টাকা কামাই করেন দরকার নাই এ 300 টাকা কামাই কইরা দৈনিক 5 টাকা কইরা মক্কা মদিনা যাওয়ার লাগি একটা ব্যাংকে ফালাইয়া রাখবেন ফালাইয়া রাখবেন জানেন 5 টাকা কইরা রাখলে কি মক্কা মদিনা যাওয়ার টি হইব 10 বছর রাখলে হইব ওই তো না মক্কা মদিনা যাওয়ার টাকা তো রাখবেন 5 টাকা কইরা নিয়ত করবেন আমনে কেমনে আল্লাহ আপনার কবুল করছে চিন্তা করতেন করতেন ঠিক না ঠিক না আমার মক্কা মদিনা ভিডিও কলে দেখাইয়া কান্দা দিছে
কান্দুস কেন? মক্কা মদিনা গেছো তো তোর মনের আশা পূরণ হইছে? কয় আমার স্বপ্ন আমার মাটারে যদি আনতাম। বিশ্বাস কর ভাই, আমি আমার এই মসজিদের মোতোয়াল্লিরে গত কিছুদিন আগে এই হজে আওনের পরে উমরাটা একবার কইরা আমি আমার মোতোয়াল্লিরে কইছি, আমি বইয়া বইয়া মনটা খারাপ কইরা কান্দাছি। মোতোয়াল্লি আমার জিঙ্গা কিতা হুজুর কান্দেন কি লাগিয়া? কো হুজুর মোতোয়াল্লি সাহেব, আমার জীবনের শখ আছিল, আমি আমার মাটা আছে, আমার আব্বা নাই, আমার আব্বা মারা গেছে, আমার আম্মাটার আমি হজ করাইছি, আমার খুব শখ আছিল। হুজুর আমি কেমনে হজ করিলাম? ক মুয়াজ্জিন সাহেব আপনি চিন্তা করেন না, আমার মনটা আছে না, মদিনা শরীফ বইয়া গেছে, আমি আবার যাওনের পরে বড় হজের নিয়ত করে লাইছি। আপনি চিন্তা করেন, আমার বউ তো আইব, আমার বউকে একা একা থাকবো, আমরা কি একটা রুম লইয়া কেমনে রেখে রাখতাম ভাইরাম? আমার বউরও লইয়া লমু, আমার বউরে আর আমার আপনার মা রে এক লগে এক ঘরে রাখতাম, আপনার আমি এক ঘরে থাকতাম, আপনার মা এবার বড় হজ করো। এর আর কি টাকা আছে? ব্যবস্থা করছে কি? নিয়ত করে শুধু রাখবে। আরবে সাগর পাড়ি দিব নাই কই আমার করি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে বরে করি, আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যাই, মনে বড় আশা ছিল বলেন মনে বড় তাহলে মক্কা মদিনা যাইতে টাকা লাগেও কবুল করাল মালিক কি? আমার নবীর কাছে তাহাজ্জুদের নামাজ কোন নামাজ? তো হযরতে মালিক দিন আর একদিন তাহাজ্জুদের নামাজ পড়তাছে, কিসের নামাজ? নামাজ ফিরা ফিরা কান্দতাছে, আল্লাহ আমি মালিক দিন আর মদিনা যাইতাম মক্কা যাইতাম আপনি তো বলছেন আল্লাহ, আচ্ছা আপনার নবীর লগে আমার থাকতাম মন চায়, আল্লাহ আমার মরণটা কি আমার নবীরে দেখতে হইতো না? আল্লাহ আমার একটাবার আমার নবীর দেখা দিয়া দিয়া মালিক দিন আর তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দতাছে, সেজদার ভিতরে ফুরা ফুরা কান্দে না, সেজদার ফুরা ফুরা কান্দতাছে, হঠাৎ করে মালিক দিন আর দেখতেছে তার ঘরটা নূরের আলোতে ঝলমল 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 করতেছে। তো সেজদা থেকে মাথা তোলে না, ডর লাগে না? রাত্রবেলা কেউ যদি নামাজ পড়বার লেগে যায় মসজিদের ভিতরে ফজরের সময় যায় না, কুত্তা নি ধরে নি মারে, ফজরের নামাজ যায় না, কুত্তা নি ধরে নি মারে। আবার আমাদের যে শীতাইছে কুত্তা ধরে নি সেটা পরে কেমনে ঠান্ডা পানি দি ধরতাম, ঠিক না? অনেকে ওয়াজের মাঝখান দিয়ে উঠে উঠে গেছে, আমি ডাক দেই নাই কেন যাইতাছেন? জি গাইলে কইবে হুজুর মানে কি? শীতের দিন একবার কম্বল মোড়া দিয়ে সাপ দিয়ে শুয়ে থাকে প্রসাব দললে সকালবেলা প্রসাব করে না, ওয়াজের মাঠে এলে তার প্রস্রাবের অভাব থাকে না, মনে হয় যে ধুমকল সারছে, ঠিক না বেঠি? আরে মুসলমান এই ওয়াজের ময়দানে এলে তোমার এত প্রস্রাব এত পায়খানা। আর একটা কথা কই, সবার মুখে মুখে মাস্ক আছে না, কি লেগা করুণা চিন্তা করেন, করোনা থেকে বাঁচার লাগিয়া মুখে মুখে একটা একটা মাস্ক সবাই লাগাইছে, আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচবার লাগিয়া একটা একটা টুপি মাথা লাগায় না, কোথার গোসল, ঠিক না বেঠে? আপনার মনে বেজার হইতেছে আমার ওয়াজ? আমি এই ময়মনসিংহে প্রথম আসছি ওয়াজ করবার লাগিয়া, আর আইসি না ময়মনসিংহ ওয়াজ করতে, বহুত মাহফিল চাইছে, অনেক মাহফিল চাইছে, দিছি না। ওই আমারে ভাই আলিফ ভাই নাকি আলিফ ভাই আব্দুল কাদের আল হোসেনি হুজুর সহ এবারে পরিচিত বিদায়, আমি রাখছি মাহফিল, আর আমাদের জন্য অনেক দূর হয়ে যায় আপনারা, আমি আসতে চাই না। ওই দিন এক মাহফিল এসে সাতক কইছে, হুজুর আমরা গোবিন্দগঞ্জ বাজার থেকে আধা ঘন্টা লাগে, বেশি দূর না, রোড খুব ভালো, বাবা সাতক পার হওয়ার পরে কো হুজুর ফেরিটা পার হওয়ার লাগবে,
ফেরি পার হওয়ার পরে কয় হুজুর আর 40 45 মিনিট গাড়িটার 12টা বাজছে। তো এদিন মাহফিল রাখছিলাম দুইটা, একটা হচ্ছে সিলেট রাউলি, বিশ্বাস করেন ফেরি না, দেরি হইলে তো দেরি হয় বাবা, একটা মাহফিলে করছি একদম ফাটছি। তারা না মাইক ধরে কথা 10টা কইছে, আমার আসতে 11টা বাজবে, 12:30টা বেজে গেছে, খবর আছে? এটা হুজুর আমরা মুনাজাত দিয়ালাই, আপনারা হাদিয়া যা ফাটাইছে এটা আপনারা রাখিয়া দেন, আপনার মাদ্রাসা আছে, আপনারা আরো 5000 ফাটাই হুজুর, আপনারা আইয়েন না, আপনারা আগাম অবস্থা আবার আইন। তবে হুজুর শর্ত একটা মাহফিল একটা, আমি এবার চিন্তা করছি দূরে দূরে মাহফিলে একটা একটা রাখতাম, আপনারা সময় দেন, রাজি রাজি হয়ে কি করবেন যদি ওয়াজ শুনে যায়, যদি নমাজ না পড়েন? কথা কয় না কি লেগে, নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে, ঠিক না? নামাজে ওরে যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে। এত কোনো আজ এসে এখন ওই বয়স কি একটু থাকলাম দেখলাম অসুবিধা হইব, গজল জিকির যা দরকার সব কি তা সমস্যা আছে নি কোনো? চলবে তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, জোরে কোন আমিন। তো মালিক দিনের ঘটনাটা শেষ করে লেন, এরপরে নাকি তা কইতাম নাকি, জবান বন্ধ গভীর মনোযোগ দেন, মালিক দিনের সেজদার মধ্যে পরে পরে ভয় ভয় পাইতাছে, ও আল্লাহ গো নামাজের সেজদায় না জঙ্গলে পড়লাম, আলো দি দেখা যায় না, জানি কোন জিন ভূতের আসর আমারে কইরা পালায়। মালিক দিনার কয় আল্লাহ আমি চাইছি নবীরে দেখবার লাগা, এখন দি আমার ঘরটা কেমন একটা আলোকিত আলোকিত, আমার কাছে বড় ডর লাগে, আমার কাছে বড় ভয় লাগে গো, ও আল্লাহ কোন ভয়ের আতঙ্কে আমারে পালাইয়েন না। এবার হঠাৎ করে মালিক দিনার সেজদার মধ্যে পড়ে রইছে, এবার মালিক দিনারের মাথাটার ভিতরে কে জানি হাত বুলাইয়া দিতাছে, মালিক দিনার কই আল্লাহ সেজদার ভিতরে না পড়ছি, হাত বুলাইয়া দেখ এটা জঙ্গলে গভীর রাত আইলো না কেডা, না জানি কোন জিন ভূতের আসন্নি কোন হইছে, নার কই যে হও না কেন আমি আমার আল্লাহ ছাড়া কেউ রে ভয় করি না, যা যা যা। এবার হাত দেনে ওয়ালা ব্যক্তি ডাক দিয়া কই ও মালে যেই নবীরে দেখার লাগা সেজদায় পড়া পড়া কানছ, ওই নবী তোমার মাথার মধ্যে হাত দিছে, ওই নবীরে যদি বলে সইলা যাইতে তাহলে আমি সইলা যাই। মালিক একটা ইয়া রাসূলুল্লাহ বইলা জাপ দিয়া কই নবী গো আপনি নবীরে দেখার লাগা নিজের জীবন যৌবন সব কিছু বিলাইয়া দিলাম, আপনি নবী আমি মালিক রে সাইরা যাইয়েন না, নবী আমার ডাক দিয়া কয় মালে ও মালে তুমি যে আমি নবীরে বারবার ডাকো, আমি নবী রওজা মুবারকে থাকি না গো, আমি নবী তোমার দেখা দেওয়ার লাইগা চইলাই আসছি, আমার নবী কয় মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, আমি নবী রওজা মুবারকে যাওয়ার পরে আমার কোন উম্মত যদি আমি নবী রওজা মুবারক একবার জিয়ারত করে আমি নবী তার জন্য সাফাত করা বাধ্যতামূলক ওয়াজিব হইয়া যায়। ও বন্ধু আমার মক্কা মদিনা যারা জান, বর্তমানে এমন এজেন্ট বাড়িছে কয় মক্কা শরীফ যাইলে চলব, ইউটিউবের ভিতরে লম্বা ঘোমটা দেয়, লাল ডোমা পরে সাদা ডোমা ফিরে লম্বা ঘোমটা, দাড়ি একটা লম্বা লম্বা, ফাগরি আছে মাথার, মুখের মধ্যে হারাম মায়া নাই, চশমা দিয়ে কয় কেডাও জাগা মতো ধরছেন কথাটা কি করে জানেননি, ঘুমটা দেখবেন লম্বা, ইউটিউবে যারা যুব সমাজ আপনারা সাবধান হবেন, আপনাদের ইমানটাকে সর্বপ্রথম হরণ করতেছে, সুন্দর সুন্দর কথা কইব ইমানটারে মিশি দিয়ে কাটতে দিই, মাছের ডুলা চিনেননি আপনারা, ডুলা মাছ ধরবার লাগে লয়ে যায় কি কন ডুলই খালুই খাল খালুই, আচ্ছা খালুই নিচে দিয়া যদি এটা যদি কাঁড়া থাকে আপনি সল দিয়া সল কর না সলিত কুস, এক দেশের গালি এক দেশের বলি কুস, আমরা গরুর সুড়ি রে বলি কুস কুস, ওই কুস দিয়া মাছ মাইরা খালুইর মধ্যে রাখেন না, খালুইর তলাটা যদি নাতে মাছ মাইরা খালুইতে রাখলে মাছ থাকবো, আপনার এই ইমানদারে তারা এমনি নিচে দিয়া কাটতে দিতেছে, যত আমল করেন ইমানটা ওই নিচে দিয়া ফেরা দেবো আমল, কথা কয় নাকি লেগে
ইমানদার শেষ করে দিছে লম্বা করে আপনি ঘুমটা দেয় ইউটিউবের ভিতরে দেখবেন অনেকটা বাড়িছে কি বলে সাহেব কি একটা বাড়িছে লম্বা সূরা হজের শর্ত হলো মক্কা শরীফ যাবে তাওয়াফে কুদুম করবে আল্লাহর কাবা করতে আপনাকে আসতাছুই আসুন না কেন আপনার বাসা হয়নি আসতাছুই না আপনারা কি কন আসতাছুই তো আসতাছুই ময়মন সিংহের বাসা না আসতাছুই আই সুইন খাই সুইন হ্যাঁ আপনারা রাগ করেন না যেন আমার কাছে খুব ভালো লাগে আমি আসার পর যখন শুনছি যে কে জানি কইতাছে কি ভাই আপনি আই সুইন আমার খুব ভালো লাগছে ময়মন সিংহের মজার বাসা তো আসুন না মক্কা শরীফ যাই ভাই মক্কা শরীফ যায়া কাবা শরীফ তাওয়াফ করবা মাকামে ইব্রাহিমে সুমা দিবাই সাফা মারওয়া সাই করবাই মদিনা শরীফে যাইবেন না এটা বেদা সাফাত দাঁত ফলে দনের দরকার আছে না তার যেই নবী তোমার সাফাত করবো ওই নবী রওজায় বলে যাইতো না সুর ঠিক বাট আলে তোরা কত নাম জানোস দেখছেন নি এ আব্দুর রাজাক এ আব্দুল কাজ্জাব ইহুদির লোকে মিটিং করে এগুলো দেখছেন নি আল্লাহ এদেরকে তুমি হেদায়েতের রাস্তায় কবুল করো এরা সুন্দর সুন্দর কথা বলে তো যুবকরা এখন পাগল হয়ে যায় আরে যুবক সুন্দর সুন্দর কথা বলবে এটা কিয়ামতের আলামত এটা কিসের আলামত কিয়ামতের আলামত ময়মনসিংহবাসী কি তাদেরকে বিশ্বাস করবেন না না লম্বা টুপি লম্বা পাগড়ি লম্বা দাড়ি হলে হবে না আমার যে শুরুতে আমি হুজুর আমার ভিতরে যে বালা এটা আপনি জানেন কেমনে হ্যাঁ আমলার এতার তো আমলও আছে লম্বা দাড়ি আছে ফাঁসুক তো নামাজ সুন্দর সুন্দর বড় বড় মাদ্রাসা করে তখন আপনি কি করবে আমলটা সহি থাকলে ইমানটা ওই যে কি তলা দিয়ে ফেরে গেছে আমল কালো এর তলা দিয়ে ফেরে গেছে গা আগে হয়েছে ইমান ওই ইমান ঠিক আছে কিনা দেখেন মদিনা শরীফ যাইতে কয় কিনা দেখেন তুমি তো আরো বড়টা হাই মানে একবার দেহায় কইয়া দেহায় হুজুর এই ডই আল্লাহ বুঝার তৌফিক দান করে তাহলে নবীজি দেখা দিছে কি দিছে না দিছে কি দিছে না আমরা আমার নবীকে ডাকলে নবী দেখা দিবে কি দিবে না আল্লাহ আমাদেরকে জীবনে আল্লাহ টাকা পয়সা দন দৌলত কোনো কিছু চাই না আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা জিয়ারত চাই ঠিক না বেঠি কারণ দুনিয়ার ধনী দুনিয়ার টাকা পয়সা দিয়ে কি করবেন দেখেন না দুনিয়ার টাকা পয়সা কোনো কাজে আসবে না আপনার কাজে আসবে কবরের সম্পদ কবরের মাল কবরের ধন কবরের দৌলত এটা হচ্ছে ঈমান এবং আমল ওই দুইটা জিনিসের কথা প্রথম বইলা শেষের দিকেও কিন্তু সেটাই বোঝাইলাম আল্লাহ বোঝার তৌফিক দান করে জোরে পড়ে না আমিন আপনাদেরকে দাওয়াত দেই এই যে আমার হাতে এটা দেখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবীজির নাহলাইন শরীফ আমি আমাদের নবীদেরকে আমরা তো আমাদের দুই চোখে দেখি নাই এই নবীজির জুতা মুবারকের নকশা আপনাদের এলাকায় সারসি না দরবারে খুতবা আসেনি ওই খুতবাটা ওই খুতবাটার ফ্যাশন দিয়ে দেখবেন নাহলাইন শরীফের ফজিলত লেখা আছে এটা হচ্ছে সেই নাহলাইন শরীফ এটার একটা বড় ফজিলত হচ্ছে কোনো মহিলার গর্ভে সন্তান আসতে পেটে ব্যথা হয় না এটা সুবাই একটু পানি খাওয়াইলে আল্লাহ তার পেটের ব্যথা কমাইয়া দেয় ঘরের মধ্যে দোকানের মধ্যে রাখলে অনেক বরকত হয় আমি যে গাড়িটা নিয়ে আসছি দেখবেন এটা গাড়িটা সামনে দেওয়া আছে অনেক বরকত আপনারা যারা পারে নিয়ে যাবেন তবে যারা নিয়ে যাবেন যেন এটা পায়ের সাথে না লাগে ঘরে নিয়ে এটা এমনি ফুলনা ফলামিনের মতো ফালাই রাখলে চলবে না কোরআন শরীফ যেভাবে হেফাজত করে রাখছেন এটারও ঠিক সেভাবে রাখবেন এটার অনেক ফজিলত রয়েছে এ যেন পায়ের সাথে না লাগে 50 টাকা হাদিয়া আমার একটা ছেলে নিয়ে আসছে আপনারা নিয়ে যাবেন আল্লাহ যেন আমাদেরকে জীবনে একবার মক্কা মদিনা দেখার জিয়ারত করার তৌফিক দান করে সে আশা ব্যক্ত করে আসুন আমরা সবাই আমার নবীরে দাঁড়াইয়া সালাম